আজকে আমরা রিং রোডের আদ্যপান্ত দেখব আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। আসুন এই ফাঁকে আমরা কিছু তথ্য জেনে নিই এই রিং রোডটি সম্পর্কে। সিডি হতে প্রাপ্ত তথ্য মতে এই প্রকল্পের উদ্দেশ্যগুলোর মধ্যে যা যা রয়েছে, উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণের মাধ্যমে বন্যা ও সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে চট্টগ্রাম শহর, বিমানবন্দর, ইপিজেড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রক্ষা করা, উক্ত বাঁধের উপর রাস্তা নির্মাণ করে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম বন্দর থেকে ভারী যানবাহন এই বাইপাসের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করে যাতায়াতের সুবিধা করা এবং এর মাধ্যমে চট্টগ্রাম শহরকে যানজটমুক্ত করা, শহর ও উপকূলীয় বাঁধের মধ্যস্থিত এলাকাসমূহের উন্নয়নের মাধ্যমে আবাসন, বাণিজ্য ও পর্যটন শিল্পকে উৎসাহিত করা এবং যাতায়াত সুবিধা বৃদ্ধি করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে শিল্পের প্রসার ঘটানো ইত্যাদি। কর্ণফুলী নদীর মোহনায় প্রস্তাবিত টানেলের সাথে রাস্তা সংযোগ প্রদান, এতে করে দক্ষিণ চট্টগ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে এবং অর্থনৈতিক গুরুত্ব অনেক বৃদ্ধি পাবে। আসুন এবার জেনে নেই মূল কার্যক্রমগুলো কী কী। মূল কার্যক্রমগুলো হচ্ছে 15.20 কিলোমিটার দীর্ঘ কোস্টাল রোড, 1.20 কিলোমিটার দীর্ঘ ফিডার রোড 1 এবং 0.95 কিলোমিটার দীর্ঘ ফিডার রোড 3, 9টি রাউন্ড অ্যাবাউট, 3টি ইন্টারচেঞ্জ, বিভিন্ন পয়েন্টে ব্যারিয়ার, গার্ডরেল, সাইন সিগন্যাল এবং লাইন মার্কিং, পুনর্বাসন স্থান 1 এবং 2 উন্নয়ন, সিবিচ এলাকায় সৌন্দর্য বর্ধন কাজ ও ঢেউ প্রতিরোধক দেওয়াল নির্মাণ। রিং রোডটি যুক্ত হবে কর্ণফুলী টানেলের সাথে, যা ইতিমধ্যে আমরা সবাই জেনে গিয়েছি। চলুন এবার এক নজরে আমরা দেখে নিই এবং জেনে নিই কর্ণফুলী টানেলটি কেমন হতে যাচ্ছে। আর একটা কথা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা আপনারা আমাদের জানাতে পারেন নিচে কমেন্ট করার মাধ্যমে। আমরা উত্তরগুলো আপনাদের জানাতে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের নিয়মিত আপডেট থাকবে এই রিং রোডটি নিয়ে, সুতরাং আপনারা নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। ভবিষ্যৎ বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা কেমন হবে তার একটি উদাহরণ কর্ণফুলী টানেল। চট্টগ্রামের কর্ণফুলী নদীর 150 ফুট নিচ দিয়ে নির্মাণাধীন 3.4 কিলোমিটার লম্বা এই টানেলের 2টি টিউবে যানবাহন চলাচলের জন্য থাকবে 4 লেনের সড়ক।